রবিবার দিন রীতিমতো হঠাৎ করেই সালমানের সমস্ত ফ্যানেরা অবাক, পুরো নেট দুনিয়া তোলপাড়। কারণ সালমান খানের পোস্টে দেখা যায় এক মিস্ট্রি ওম্যানকে, যেখানে সালমানের ফেস তো ক্লিয়ার ছিল কিন্তু সেখানে সেই নারীর মুখ পরিষ্কার ছিল না। দুজনে একই রঙের পোশাক পরেছিলেন আর সেখানে একটা তারিখ লেখা ছিল, 27/12। আমরা সবাই জানি 27শে ডিসেম্বর সালমান খানের জন্মদিন। তারপর থেকেই নানান জল্পনা, নানান অনুগামীদের নানান কথা। অনেকেই ভেবেছিল যে সালমান খান এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, আর সেই পোস্টে সালমান লিখেও দিয়েছিলেন যে গতকাল মানে আজ তিনি এই ব্যাপারটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করবেন। ব্যাস অপেক্ষার অবসান, সালমান খান সেই মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন। কি অবাক লাগলো তো? না, সালমান খান একদমই বিয়ের পিঁড়িতে বসছেন না, বরং এইবারে তিনি মহিলাদের পোশাক নিয়ে এগিয়ে এলেন, নিয়ে এলেন জিন্সের নতুন কালেকশন। এই দুটো ছবিতেই সমস্ত কিছু পরিষ্কার। মেয়েটির নাম আলিজে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ। লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না।